স্বাধীনতা সংগ্রামের আরও এক মহান বিপ্লবী শহীদ দীনেশচন্দ্র গুপ্ত। মেদিনীপুরে তার সংগঠন পরপর তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশচন্দ্র গুপ্ত ও বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং ভবনে অভিযান চালায়। এরপর তারা আত্মহত্যা করার চেষ্টা করেন। বিনয় বসু ও বাদল গুপ্ত গুরুতর আহত হয়ে মারা যান। মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে তার ফাঁসির আদেশ হয়। স্বাধীনতার পর তার ও তার অপর দুই সহবিপ্লবীর সম্মানার্থে কলকাতার প্রসিদ্ধ ডালহৌসি স্কোয়ারের নাম বিনয় বাদল দীনেশ রাখা হয়, যা বিবাদী বাগ নামে আজও পরিচিত। 6ই ডিসেম্বর 1911 সালে দীনেশ গুপ্তের জন্ম হয়। তার পিতার নাম ছিল সতীশচন্দ্র গুপ্ত ও মায়ের নাম বিনোদিনী দেবী। দীনেশ গুপ্তের ডাকনাম ছিল নসু। কৈশোরেই গুপ্ত সমিতিতে যোগ দেন দীনেশ গুপ্ত। প্রথমে তিনি ঢাকা অঞ্চলে কাজ করতেন, পরে তাকে মেদিনীপুরে সংগঠনের কাজে যেতে হয়। মেদিনীপুর গিয়ে সম্পূর্ণ অচেনা অজানা জায়গার সঙ্গে নিজেকে মানিয়ে নেন, সেখানে সংগঠনটিকে অত্যন্ত সফল করে তোলেন। মেদিনীপুরের সংগঠন এমন দৃঢ় হয়ে উঠেছিল যে বিপ্লবীরা পরপর তিনবার জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে সমর্থ হয়েছিল। দীনেশ গুপ্তের মধ্যে এক ধরনের দর্শন চিন্তা কাজ করত। লেখার দিকে বিশেষ নজর ছিল তার। একাধিক চিঠির মাধ্যমে তিনি তার মানসিকতার কথা বলে গেছেন। মাত্র 20 বছর বয়সে তিনি যে সাংগঠনিক সততার পরিচয় দিয়েছেন তা আমাদের অবাক করে দেয়। মৃত্যু ছিল তার পায়ের ভৃত্য। মৃত্যু সম্পর্কে যেসব উক্তি করেছেন তার মধ্যে নির্লিপ্ত মনের ছায়া আছে। দীনেশ ছোটবেলা থেকেই খেতে খুব ভালোবাসতেন। সেই সময়কার দুটি গল্প শুনলে আমরা তার এই মনোভাবের পরিচয় পাব। তখনকার দিনে বিপ্লবীদের বাধ্যতামূলকভাবে একটা কাজ করতে হতো। নিজেকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য সকালে ও বিকালে মাচ করতে হতো, পাড়ি দিতে হতো গ্রাম থেকে গ্রামান্তর। দলনেতা জ্যোতিষ জোয়ারদারের নেতৃত্বে দীনেশ মাচ করে এগিয়ে চললেন বিক্রমপুর গ্রামের পথ ধরে। একটানা হেঁটে সন্ধ্যা নাগাদ একটা বাজারে যাত্রার বিরতি হল। এবার ফিরতে হবে, সকলের খিদে পেয়েছে। দল বেঁধে একটা মিষ্টির দোকানে হাজির হলেন সকলে। গ্রামের বাজারের দোকান সবসময় মিষ্টি মজুদ থাকে। সব মিষ্টি শেষ হয়ে গেল, এবার একটু বিশ্রাম নিতে হবে। দীনেশ তখনও ভাবছেন আর কিছু খেলে ভালো হয়। উকিঝুঁকি মেরে দেখলেন দোকানের কোনো এক কড়াইয়ে চিনির শিরা আছে। হাসি মুখে দোকানের দিকে তাকিয়ে বললেন ওটাই দিন, চালান করে দিই। দোকানি অবাক, সর্বনাশ, ওটা কয়েকদিনের বাসি, খেলে বমি হবে, ডাক্তার ডাকতে হবে। কিন্তু কে শুনে কার কথা, দোকানি বাধা দেওয়ার আগে দীনেশ কড়াইটা দুহাতে তুলে নিলেন মুখের কাছে। এক চুমুকেই কড়াই ফাঁকা করে দিল। দীনেশ এটা খেয়ে মোটেই অসুস্থ হয়ে পড়েনি। ভীষণ শারীরিক ক্ষমতা ছিল তার, তেমনই হজম করার ক্ষমতা ছিল। এরকম ঘটনা তার জীবনে অনেক ঘটেছে। কৈশোরে দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনের সদস্য হন। 1926 সালে ঢাকা বোর্ড থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি মেদিনীপুরে কর্মরত তার বড়দাদা জ্যোতিষচন্দ্র গুপ্তের কাছে বেড়াতে আসেন। এই সময় থেকেই মেদিনীপুর শহরে বিপ্লবী সংগঠন গড়ে তোলার সুপ্ত বাসনা তার মনে জাগে। কিন্তু দলের নির্দেশে সেবার তাকে ঢাকায় ফিরে আসতে হয়েছিল বলে তিনি মেদিনীপুরে বিশেষ কিছুই পড়ে উঠতে পারেননি। 1928 সালে তিনি ঢাকা কলেজ থেকে আইএসসি পরীক্ষা দেন, কিন্তু এই পরীক্ষায় তিনি কৃতকার্য হতে পারেননি। এরপর তিনি মেদিনীপুরে গিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। দলের তরফ থেকে দীনেশকে মেদিনীপুরে বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা স্থাপনের দায়িত্ব দেওয়া হয়। মেদিনীপুরে এসে দল সংগঠন ও সদস্য সংগ্রহের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান তিনি। ঢাকা কলেজে পড়ার সময় 1928 সালে দীনেশ ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনের প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বোস সংগঠিত বেঙ্গল ভলান্টিয়ার্সে যোগদান করেন। শীঘ্রই বেঙ্গল ভলান্টিয়ার্স একটি সক্রিয় বিপ্লবী সংগঠনে পরিবর্তিত হয় এবং কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসারদেরকে হত্যা নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে। স্থানীয় বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র চালনা শেখানোর জন্য দীনেশ গুপ্ত কিছু সময় মেদিনীপুরেও ছিলেন। তার প্রশিক্ষিত বিপ্লবীরা ডগলাস, বার্জ এবং পেডিয়ে তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে পরপর হত্যা করেছিল।
তাদের সংগঠনটি জেলের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিম্পসনকে টার্গেট করেছিল, যে কিনা জেলখানার বন্দীদের উপর পাশবিক নির্যাতনের জন্য কুখ্যাত ছিল। এই বিপ্লবীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা শুধু সিম্পসনকে হত্যা করেই ক্ষান্ত হবেন না, বরং কলকাতার ডালহৌসি স্কোয়ারে অবস্থিত ব্রিটিশ শাসকদের সচিবালয় রাইটার্স ভবন আক্রমণ করে ব্রিটিশ অফিস পাড়ায় ত্রাস সৃষ্টি করবেন। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর দীনেশ তার দুই সঙ্গী বিনয় বসু এবং বাদল গুপ্ত সহ ইউরোপীয় পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সিম্পসনকে গুলি করে হত্যা করেন। ব্রিটিশ পুলিশ গুলি চালানো শুরু করে, যার ফলশ্রুতিতে এই তিন তরুণ বিপ্লবীর সাথে পুলিশের একটি সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধ হয়। টুয়াইনাম, প্রেন্টিস এবং নেলসনের মতো অন্য কিছু অফিসার গোলাগুলিতে আহত হয়। পুলিশ দ্রুতই তাদেরকে পরাভূত করে ফেলে, কিন্তু এই তিনজনের গ্রেপ্তার হওয়ার কোনো ইচ্ছে ছিল না। বাদল গুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিয়েছিলেন, অন্যদিকে বিনয় এবং দীনেশ নিজেদের রিভলভার দিয়ে নিজেদেরকেই গুলি করেছিলেন। বিনয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি ১৯৩০ সালের ডিসেম্বরের ১৩ তারিখ মৃত্যুবরণ করেন। দীনেশের ভাগ্যটাই খারাপ ছিল, দীনেশকে বাঁচিয়ে তুলতে সক্ষম হন ইংরেজ সরকার। এবার শুরু হল বিচারের পালা এবং বিচারের রায় ছিল সরকার বিরোধী কর্মকাণ্ড ও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু। ১৯৩১ সালের ৭ই জুলাই আলিপুর জেলে ভোর রাতে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় তুলে নিলেন। বাংলা মায়ের দামাল ছেলেদের আর একজন প্রেরণার প্রদীপ জ্বালিয়ে দিয়ে বিদায় নিলেন পৃথিবীর মাটি থেকে। আজকের গল্প এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে লিখুন। আর হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প শেষে ধন্যবাদ জানাই আজকের লেখক প্রকাশ রায়কে। ধন্যবাদ।